পাড়াই শিক্ষালয়, খুশির হাওয়া অভিভাবক মহলে। বছরের শুরুতেই করোনার প্রকোপ বাড়তে থাকায় বন্ধ করে দেওয়া হয়েছিল স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ধীরে ধীরে অনেকটাই স্বাভাবিক হয়েছে রাজ্যের করোনা পরিস্থিতি, ফলে স্কুল কবে খুলবে সেই অপেক্ষায় পড়ুয়া থেকে অভিভাবকেরা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ বিষয়ে আশ্বস্ত করলেন আজ রাজ্যবাসীকে। তিনি জানান আগামী 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাড়াই শিক্ষালয়। চলতি বছরের শুরুতে হু হু করে বাড়তে শুরু করেছিল রাজ্যের করোনা সংক্রমণ, যার ফলে রাজ্যবাসীর স্বাস্থ্যের স্বার্থে করার বিধিনিষেধের পথে হেঁটেছিল রাজ্য। প্রথমে বন্ধ করে দেওয়া হয়েছিল স্কুল, তারপর বেশ কিছুদিন পেরিয়েছে, অনেকটাই কমেছে সংক্রমণ, ফলে শিথিল হয়েছে বিধিনিষেধ, কিন্তু এখনও বন্ধ স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ফলে বেশ কিছুদিন ধরে স্কুল খোলার দাবি জানাচ্ছিলেন পড়ুয়া অভিভাবক সহ বিভিন্ন মহল। আজ সাংবাদিক সম্মেলনে পাড়াই শিক্ষালয়ের কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাড়াই শিক্ষালয় শুরু হবে এই ঘোষণার পরই খুবই খুশি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শিমুলিয়া গ্রামের অভিভাবক ও অভিভাবিকারা। এই ঘোষণার পরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিভাবক মহল। স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাচ্চারা ধীরে ধীরে পড়াশোনার থেকে দূরে চলে যাচ্ছে, মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে, আর এই বিষয়গুলি চিন্তার ভাঁজ ফেলেছিল অভিভাবকদের মধ্যে। আর পাড়াই শিক্ষালয় ঘোষণা হওয়াতে ভীষণ খুশি তারা। অভিভাবক ও অভিভাবিকারা জানান, খুবই উপকৃত হবে। আজ 2 বছর ধরে স্কুল বন্ধ, ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, সকাল থেকেই খেলে বেড়াচ্ছে, ফোনের জন্য বায়না করছে, মা বাবার কথা শুনছে না। এবার যদি একটা স্কুলের মধ্যে আবদ্ধ থাকে তাহলে সেটা খুবই ভালো হবে। একটা 2-3 ঘন্টা টাইম সেখানে দিতে পারবে ছেলেমেয়েরা, মা বাবাদেরও ভালো লাগবে। ওখানে যে পড়াশোনাগুলো দেওয়া হবে সেগুলো ঘরে করাতে পারবো, আবার ছেলেমেয়েরা সেখানে গিয়ে সে পড়াগুলো দিতে পারবে। এর ফলে উপকৃত তো অবশ্যই হবে, কারণ এই যে করোনা পরিস্থিতিতে 2 বছর যে স্কুল কলেজ সব বন্ধ, বিশেষ করে বাচ্চাদের, এরা স্কুল স্কুলটাই ওর মেন। যতই ঘরে পড়াশোনা করুক, ঘরে পড়াশোনা করেই না, হ্যাঁ স্কুল গেলে স্কুলের যে পরিস্থিতি সেটা তো একদম বন্ধ ছিল, এখন এই পাড়ায় পাড়ায় হলে ছেলেগুলো স্কুল যাবে আসবে, এটা খুবই ভালো। এবং এখন ছেলেমেয়েরা শুধু মোবাইল, হ্যাঁ সিরিয়াল, মোবাইল, টিভিতে আসক্ত হয়েছে, পড়াশোনা হলে এটা ভালো, খুবই উপকার হবে। হ্যাঁ ছেলেমেয়েরা তো অবশ্যই উপকৃত হবে সরকার যে উদ্যোগটা নিয়েছে। আর এই যে দীর্ঘদিন যাবো, যেমন 2 বছর যাবো স্কুল বন্ধ আছে, ছেলেদের তো পড়াশোনা কিছুই হচ্ছে না। আর স্কুল আমাদের তো সবাই কারণ সমর্থও নেই যে প্রায় একজন টিউশন মাস্টার রেখে পড়ানো। স্কুলে তো খুবই সুন্দর পড়াশোনা হতো, যদি স্কুলে ছেলেরা যায় শিখবে তো অবশ্যই খুবই ভালো শিখছিল। কিন্তু বাড়িতে থাকার ফলে কি হচ্ছে, ছেলেরা সমস্ত কিছু ভুলে যাচ্ছে। সকালের থেকেই ছেলেরা খেলতে শুরু করে দিচ্ছে, কোনো পড়াশোনা কোনো কিছুই করছে না। স্কুল যদি পাড়ায় পাড়ায় হয় তাহলে অবশ্যই খুবই ভালো হবে। না দেখুন, আগে তো এরকম ব্যবস্থা ছিল না, তাছাড়া এই কোভিডকালে 2-3 বছর যা সিচুয়েশন চলছে আমাদের, তাতে করে বাচ্চা বাচ্চা ছেলেদের স্কুলে পঠন পঠন খুবই মানে একবার শিখে উঠে গেছে বলতে গেলে চলে। তাতে করে যে সরকার এই উদ্যোগটা নিয়েছে যে 7ই ফেব্রুয়ারি থেকে পাড়ায় পাড়ায় একটা শিক্ষালয় তৈরি হলে কী হবে, ছেলেদের মনে একটা আগ্রহ তৈরি হবে, তাদেরও পড়তে বসার একটা মন আসবে যে না পড়াশোনাটা করি, পড়া হচ্ছে। নাহলে এতে করে তো স্কুল বন্ধ, তাহলে পঠন পঠন সব বন্ধ আছে, তাদের কিন্তু অনেকটা তারা মোবাইল টোবাইল দেখছে, গেম দেখছে, এরকম একটা আসক্তি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তাদের মস্তিষ্ক একটা অন্য চিন্তাধারায় চলে যাচ্ছে, এতে কিন্তু পড়াশোনার কোনো মানে রূপ আসছে না ওদের মধ্যে। এতে করে ভালো উদ্যোগ, এটা রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে, আমাদের নেত্রী খুব ভালো উদ্যোগ নিয়েছেন, এতে করে বলে অনেক ছেলে মেয়ে উপকৃত হবে। আগামী গত 2 বছর ধরে করোনার প্রভাবে ছেলেদের পড়াশোনা একেবারে নষ্ট হয়ে গেছে, তারা বাড়িতে কিছুই পড়ছে না, যেটুকুনিও পড়ছে এবার পরীক্ষাও হচ্ছে না, বাড়ি বাড়ি পরীক্ষা হচ্ছে, তাতে ছেলেদের পড়াশোনা হচ্ছে না, পড়তে বসছে কিন্তু সবসময় মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, একটুখানি বসছে উঠে চলে যাচ্ছে, পড়াশোনা হচ্ছে না একদমই। তাতে যদি রাজ্য সরকার যদি সিদ্ধান্ত নেয়, পাড়ায় পাড়ায় শিক্ষালয় প্রতি মানে চালনা করবে, তাতে তারা পড়াশোনা করাবে, তাহলে আমাদের তার জন্য পুরো সম্মতি আছে। শুধু আমার কারণ, আমি আশা করছি প্রতিটা বাচ্চার মাই এতে সম্মতি দেবে, কারণ আমরা চাই আমাদের ছেলেরা ভালোভাবে পড়াশোনা করছে, তো যে কোনো কারণেই হোক, যে কোনোভাবেই হোক, তারা যেখানে পড়াশোনা হবে আমরা সেখানেই ছেলেদেরকে পাঠাবো, আমরা চাই ওরা পড়াশোনা করুক। এরপরে কি ছাত্র এই ছেলেমেয়েরা উপকৃত হবে?
অবশ্যই উপকৃত হবে, কেন হবে না? কারণ তাদের তো বাড়িতে থেকে পড়াশোনা তো হচ্ছে না, শুধু টিভি আর মোবাইল, মোবাইলে শুধু গেম খেলে যাচ্ছে, কোনো রকম পড়া হচ্ছে না। যদি বলছি পড়তে বসার, এখনকার ছেলেরা অতিরিক্ত স্মার্ট, যখনই বলছি পড়তে বসার কথা বলছে পড়ে কি হবে, স্কুল তো হচ্ছে না, বন্ধ, তাহলে কি করব পড়ে? পড়তে বসেই বলছে পড়া হয়ে গেছে, এই করে মোবাইলটা নিয়ে বসে পড়ছে।